ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই ভিডিওতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীর জন্য একটা বিশাল বড় একটা নিউজ চলে এসছে তোমাদের জন্য অনেকটা খুশির সংবাদ বলতে পারো তোমাদের জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো খুশির সংবাদটা কী উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর জন্য কী কী আপডেট চলে এসছে তোমাদের পরীক্ষার সংক্রান্ত তা আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে তোমাদেরকে বলে দেব এবং অফিসিয়াল নোটিশও পাবলিশড হয়ে গেছে কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যদি আগে ভিডিওটি না দেখে থাকো তাহলে ভিডিওটিকে প্লিজ একটা লাইক করো তোমাদের মতামত কমেন্টে জানাও যে তোমরা কতটা খুশি হয়েছে। দেখো তোমরা প্রত্যেকেই একাদশ এবং দ্বাদশ শ্রেণী যারা পড়ছো তারা অনেকেই চিন্তিত ছিলে উচ্চ মাধ্যমিক এবং তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে পরীক্ষা কখন হবে কিভাবে হবে তা নিয়ে সবাই চিন্তিত ছিল যেমন কোভিড পরিস্থিতি বর্তমানে দিন দিন বৃদ্ধি পাচ্ছিল সেই কারণে তোমাদের কিন্তু ভীষণ টেনশনের মধ্যে তোমরা কাটাচ্ছিলে এমত অবস্থায় তোমাদেরকে কিন্তু একটা নোটিশ আমি বলছি যে নোটিশটা অফিসিয়ালিভাবে পাবলিশড করা হয়েছে সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে একাদশ শ্রেণীর বার্ষিক যে পরীক্ষা হয় সেই পরীক্ষা কিন্তু সম্পূর্ণ বাতিল করা হচ্ছে এই কোভিড পরিস্থিতির জন্য তাহলে একাদশ শ্রেণীর জন্য এটা গুড নিউজ যে তোমাদের পরীক্ষা কিন্তু আর হচ্ছে না এবং দ্বাদশ শ্রেণির জন্য তোমাদের জন্য একটা চূড়ান্ত খবর চলে এসেছে যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে কিন্তু সেই পরীক্ষা কিন্তু হোম সেন্টার অর্থাৎ তোমরা যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলেই করা হবে বিভিন্ন কোভিড পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য যেসব ব্যবস্থা রয়েছে স্যানিটাইজার বা মাস্ক এসব ইউজ করে তোমাদের হোম সেন্টার করা হয়েছে অর্থাৎ তোমাদেরকে বাইরে কোথাও গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে না কাজেই সংক্রমণ ছড়ানোর একটা চিন্তা ভাবনাও করা হয়েছে এক্ষেত্রে যাতে তোমরা পরীক্ষা সেখানেই দিতে পারো অর্থাৎ হোম সেন্টারেই করতে পারো এবং তোমরা সমস্ত দিক থেকে সুস্থ থাকতে পারো এবং এই ডিসিশনটা যথেষ্ট ভালো হয়েছে তোমরা কতটা চাইছো বা তোমরা তোমাদের মতামতটা কি অবশ্যই কমেন্টে জানাও তোমাদের তাহলে পরীক্ষা কিন্তু অবশ্যই হচ্ছে সেটা শুধুমাত্র হবে হোম সেন্টারের অর্থাৎ হোম সেন্টারের ওপর নির্ভর করে তোমরা যেখানে যে স্কুলে পড়ছিলে সেই স্কুলেই পরীক্ষা হবে তাই চিন্তার কোনো কারণ নেই তোমাদেরকে বাসে ট্রেনে করে অন্য জায়গায় যাওয়ারও প্রয়োজন হবে তোমরা যে স্কুলে পড়ছো কাছাকাছি স্কুল হলে তোমরা সুন্দর পরীক্ষা সেখানে দিতে পারবে এবং তোমাদেরকে বলেওছিলাম যে মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা কিন্তু নিউজ পেয়ে যাবে যে কিভাবে তোমাদের পরীক্ষা হবে দেখো মে মাস এখনও পড়েনি কিন্তু তোমরা নিউজ পেয়ে গেছো এবং এবং তোমাদের এখন কাজ হচ্ছে জুন মাসের আগে কিন্তু সম্পূর্ণ ভালো করে পড়াশোনাটা করা কারণ পরীক্ষা যখন শিওর হচ্ছে সেরকম অনুযায়ী কিন্তু তোমাদের পড়তেও হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও তোমাদের মতামত কমেন্টে জানানোর সঙ্গে সঙ্গে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করো আর এই চ্যানেলে প্রথমবার সেটাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে আরও ভিডিও আজকে এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ